আমি কথা বলছি বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এবং যাকে এক নম্বরে রাখা হয়, অর্থাৎ ঢাকা পলিটেকনিক থেকে। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আবু রায়হান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্টে। আজকে আমি কথা বলবো এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। অনেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যারা নতুন আসতে চান, অনেক কমেন্ট করেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে খরচ কেমন, কোন কী কী ডিপার্টমেন্ট রয়েছে, এখানে পড়াশোনার মান কেমন, প্র্যাকটিক্যালগুলো কীভাবে করা হয়, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে কথা বলি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। বাংলাদেশের প্রাচীন পলিটেকনিকগুলোর মধ্যে ঢাকা পলিটেকনিক সর্বপ্রধান স্থান দখল করে আছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি যদি ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার যে ডিপার্টমেন্টে ভর্তি হবেন সেই ডিপার্টমেন্টের অনুযায়ী আপনার রেজাল্টটা লাগবে। এখন আপনি সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যে ভালো সাবজেক্টগুলো রয়েছে, যেগুলোতে সচরাচর অনেক চাকরির সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোতে যদি আপনি ভর্তি হতে চান, অবশ্যই আপনার রেজাল্টটা কিন্তু ভালো লাগবে। সেক্ষেত্রে আপনি সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে যদি ফার্স্ট শিফটে, অর্থাৎ মর্নিং শিফটে যদি আপনি ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু জিপিএ 5 মিনিমাম লাগবে। এখন যদি আপনি সেকেন্ড শিফটে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনি জিপিএ 5 ছাড়াও ভর্তি হতে পারবেন। তাছাড়াও আরেকটা সুবিধা হলো, এখানে আরেকটা সুবিধা রয়েছে, সেটা আমি বলি। সেটা হলো আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা বা ফায়ার ফাইটার কোটা, এরকম যদি কোটা থাকে, তাইলে কিন্তু আপনি একটু অল্প মার্ক নিয়েও আপনি ঢাকা পলিটেকনিকে আসতে পারবেন। এখন ঢাকা পলিটেকনিকে খরচ কীরকম বা এখানে প্র্যাকটিক্যাল কীরকম করা হয়, সেটা নিয়ে কথা বলি। এখানে ঢাকা পলিটেকনিকে খরচ বলতে, এটা বাংলাদেশের মধ্যে যে 48টার মতো পলিটেকনিক আছে, সরকারি পলিটেকনিক আছে, এগুলোর মধ্যে ঢাকা পলিটেকনিকে খরচটা একটু বেশি, কারণ এটা ঢাকা রাজধানীতে অবস্থিত, তেজগাঁও শহরে অবস্থিত। সেক্ষেত্রে এখানে বাড়ি ভাড়া বা অন্যান্য খরচ, সকল খরচ মিলে এখানে খরচটা অন্যান্য পলিটেকনিক থেকে বেশি। বেশি বলতে আমি একটু ধারণা দিই, এখানে আপনি যদি হলে যদি থাকেন, তাহলে আপনার 3-4 হাজার টাকার মধ্যে যদি হলে থাকেন, তাহলে কিন্তু আপনার থাকা খাওয়া অর্থাৎ পড়াশোনাটা চালাতে পারবেন। আর যদি বাইরে থাকতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 6,000 টাকার মতো লাগবে ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করতে। আর এটা হলো 4 বছরের কোর্স, আপনারা জানেন 4 বছর এখানে পড়াশোনা করতে হবে। 4 বছর পড়াশোনার পরে আপনি আপনার সরকারি চাকরি বা ডুয়েটে আপনি আপনার পছন্দের জায়গায় যেতে পারবেন। আচ্ছা, ঢাকা পলিটেকনিকে প্র্যাকটিক্যালগুলো কীরকম করানো হয়? আচ্ছা, ঢাকা পলিটেকনিকে প্র্যাকটিক্যালগুলো মোটামুটি ভালোই করানো হয়। এটা নির্ভর করে স্টুডেন্টদের ওপর। স্টুডেন্টরা যদি সবাই একযোগ হয়ে স্যারদের থেকে ভালোভাবে করিয়ে নেয়, তাহলে কিন্তু এখান থেকে ভালোভাবে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো ভালোভাবে শেষ করা যায়। আর যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আর বড় করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ জায়গা নাই।